আসসালামু আলাইকুম স্টুডেন্টসরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বাসায় থাকো, ভালোভাবে থাকো, সবসময় স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাতটা ধুয়ে ভালোভাবে থাকার চেষ্টা করবো। আর পড়াশোনাটা কিন্তু বাদ দেওয়া যাবে না, অবশ্যই পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? পড়াশোনা ছাড়া তো আর কিছু উপায় নাই, পড়াশোনা অবশ্যই করতে হবে। দেখো, আমরা অলরেডি তিনটে ক্লাস করে ফেলছি, তাই না? তোমরা তিনটে ক্লাস, আশা করি তিনটে ক্লাসের সবগুলোই মোটামুটি তোমরা করে ফেলছো। আজকে আমরা চার নম্বর ক্লাস করবো, ঠিক আছে? চার নম্বর ক্লাস করবো। দেখো, আমাদের আজকে টপিক হলো চারুপার নীল নদা পিরামিডের দেশ, তারপর হলো গ্রামচিহ্ন, ব্যাকরণ গ্রামচিহ্ন পৃষ্ঠা 161-162, এটা কোনো থেকে পড়বো, বাংলা ব্যাকরণ নির্মিতি বই থেকে। তারপর হলো লিঙ্গান্ত হলো বীর থেকে পিতা পর্যন্ত, শীত কত এক। তারপর হলো সারমর্ম হলো 3-4 নম্বর, কোথা থেকে পড়বো? বোর্ড বই থেকে পড়বো, ঠিক আছে? তাহলে আজকে আজকে টপিক হলো আমাদের মোটামুটি এইটা। দেখো, এবার আমরা সবার আগে পড়বো, সবার আগে করবো হলো কি, নীল নদার পিরামিডের দেশ। আমরা কিন্তু নীল নদার পিরামিডের দেশ অলরেডি একবার তোমাদেরকে পড়ানো হয়ে গেছে, ঠিক আছে? নীল নদার পিরামিডের দেশ কিন্তু তোমরা একবার পড়ে ফেলছো। আমরা তারপরও দেখো, নীল নদার পিরামিডের দেশে আমাদের যতটুকু বাকি ছিল আমি তোমাদের ততটুকু পর্যন্ত, আমরা কিন্তু অলরেডি 12-13 পৃষ্ঠা পর্যন্ত পড়ে ফেলছি। আমি তোমাদের 13-14, 14-15, 17-18, তারপরে হলো বাক পরিচিতি আর লেখক পরিচিতি, এগুলো একটু পড়াই দিচ্ছি, ঠিক আছে? তোমরা একটু দেখো রিডিংগুলো, আমি যে যে লাইনগুলো দেখাই দিতে বলবো, যে যে লাইনগুলো দেখাই দিতে বলবো সেই লাইনগুলো অবশ্যই দেখাই নিবা। এগুলো ক্যাডেট কলেজে আসার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, প্রথমে বলছে, ওই দেখো সুদানবাসী সবাই প্রায় 6 ফুট লম্বা। কয় ফুট লম্বা? 6 ফুট লম্বা। তাহলে এটা আমার লাইন মার্ক করে নেবা, কারা? সুদানবাসীরা। আর লম্বা আলখাল্লা পড়েছে বলে মনে হয়, আলখাল্লা মানে কি জুব্বার মতো, যে বড় বড়। দৈর্ঘ্য 6 ফুটের চেয়েও বেশি। কয় ফুট? 6 ফুটের চেয়েও বেশি। এদের রং ব্রোঞ্জের মতো, মানে একদম কালো না, একদম মানে সাদাও না, আর কি এরকম অবস্থা। এদের ঠোঁট নিগ্রোদের মতো পুরো নয়, মানে মোটা নয়, টকটকে লালও না, একদম লালও না। তোমরা এখানে পাশে লিখে রাখতে পারো যে এটা স্কুলে পরীক্ষার জন্য, 2 মার্কসের পরীক্ষার জন্য আসতে পারে। খ নাম্বারটা অনুধাবনমূলক, বলতে পারে যে সুদানবাসীদের চেহারার বর্ণনা দাও, ঠিক আছে? তখন তোমরা এইটা পুরোটাই লিখে দিবা। এখন তারপর বলছে, কায়রোতে বৃষ্টি হয় দৈবাদ, এই লাইনটা মাইন্ড করে নিবা। দৈরাত দৈবাদ মানে কি, মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়, তাও 2-1 ইঞ্চির বেশি নয়। কত? 2-1 ইঞ্চি বেশি নয়। তাই লোকজন সব বসেছে হোটেল কাফের বারান্দায় কিংবা চাতালে, যে যে জায়গায় পাইছে আর কি। শুনলাম এখানকার বায়োস্কোপও বেশিরভাগ হয় খোলা মেলাতে। বায়োস্কোপ তো দেখছো, দেখবা বায়োস্কোপের একটা গোল একটা অংশ থাকে, এটা একটা ইয়ে দিয়ে দেখতে হয় ভিতরে, ভিতরে অনেক কিছু খেলাধুলা দেখায় আর কি। তো মোটর গাড়ি বড্ড তাড়াতাড়ি চলে বলে ভালো করে সব কিছু দেখতে পেলুম না, কিন্তু এবার চোখের সামনে ভেসে উঠলো অতি রমণীয় এক দৃশ্য, মানে অতি সুন্দর একটা দৃশ্য। কি? নাইল বা নীল নদ। নাইল ইংলিশে কি বলা হয়? নাইল। আর বাংলায় কি বলে? নীল নদ। চাঁদের আলোতে দেখছি নীলের উপর দিয়ে চলেছে মাঝারি ধরনের খোলা মহাজনের নৌকা, হাওয়াতে কাঁধ হয়ে তেকোনা পেল পালপেটুক ছেলের মতো পেট ফুলে। পালপেটুক কেন বলা হয়েছে বলতো? যখন বাতাস হবে তখন কিন্তু ওই যে তোমার চাদরটাকে একটু বড় হয়ে যাবে, পিছনের দিকে চলে যাবে, এই জন্য পেটুকের কথা বলা হয়েছে। ভয় হয় আর সামান্য একটুখানি জোর হাওয়া বইলেই হয় পাল্টা এক ঝাপটায় চৌচুর হয়ে যাবে, ভেঙে হয়ে যাবে, নয় নৌকাটা পং পিছনে ধাক্কা খেয়ে গোটা আড়াই ডিগবাজি, মানে 2-3 বার ডিগবাজি খেয়ে পানি নিজের তলে তলিয়ে যাবে। এই নীলের জল দিয়ে এদেশে চাষ হয়, এই লাইনটা মার্ক করে নাও। কী দিয়ে চাষ হয়? নীলের জল দিয়ে। এই নীল তার বুকে ধরে সে চাষের ফসল বিশ্বের সর্বত্র পৌঁছে দেয়, সব জায়গায় পৌঁছে দেয়। পিরামিড 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 লেখক মানে এত অবাক হয়ে গেছে যে সে কয়েকবার বলছে পিরামিড পিরামিড পিরামিড। চোখের সামনে দাঁড়িয়ে 3টে পিরামিড, কটা পিরামিড? 3টা। এই 3টে পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো স্মৃতিস্তম্ভ, লাইনটা মার্ক করবা। যুগ যুগ ধরে মানুষ এদেশের এদের সামনে দাঁড়িয়ে বিস্তর জল্পনা কল্পনা করেছে, দেয়ালে খোদাই এদের লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করেছে সবাই, অনেক এখনও আর্কিওলজিস্টরা এখনও চেষ্টা করতেছে। মিশরের ভিতরে ভিতরে আরও পিরামিড আছে, কিন্তু গিজে অঞ্চলে যে 3টে পিরামিডের সামনে আমরা দাঁড়িয়ে সেগুলোই ভূগোল বিখ্যাত, এই লাইনটা মার্ক করবা। কোন অঞ্চলে? গিজে অঞ্চলে। কয়টা পিরামিড? 3টা। পৃথিবীর সপ্তভাস্কর্যের অন্যতম, প্রায় 500 ফুট উঁচু। কত ফুট উঁচু? 500 ফুট উঁচু। না দেখে চট করে পৃথিবীর পিরামিডের উচ্চতা সম্বন্ধে একটা ধারণা করা যায় না, এমনকি চোখের সামনে দেখেও ধারণা করা যায় না এরা ঠিক কতখানি উঁচু। চ্যাপ্টার আকারের একটা বিরাট জিনিস আস্তে আস্তে ক্ষীণ হয়ে, মানে ছোট হয়ে, মনে করো এরকম ছিল, আস্তে আস্তে এরকম হয়ে গেছে, ক্ষীণ হয়ে 500 ফুট উঁচু না হয়ে যদি চোঙ্গার মতো, মানে চোঙ্গা একদম এরকম সোজা একই সাইজ রেখে উঁচু হতো, তবে স্পষ্ট বোঝা যেত 500 ফুটের উচ্চতা কতখানি উঁচু। বোঝা যায় দূরে চলে গেলে
গিজে এবং কায়রো ছেড়ে বহু দূরে চলে যাওয়ার পর হঠাৎ চোখে পড়ে তিনটে পিরামিড, সবকিছু দাঁড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে। তাই বোঝা যায় এ বস্তু তৈরি করতে কেন 23 লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল। লাইনটা মার্ক করবা, কত টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল? 23 লক্ষ। টুকরো বলতে একটু কমিয়ে বলা হলো, কারণ এর 4-5 টুকরো একত্রে করলে একটানা ছোটো ছোটো ছোটোখাটো ইঞ্জিনের সাইজ ওজন হয়। আমরা এই যে ছোটো ছোটো পাথর বলে এটা কিন্তু না, মানে একটা টুকরো কয়েকটা বড় ইঞ্জিনের সাইজের মতো হতে পারে, কিংবা বলতে পারো 6 ফুট উঁচু এবং 3 ফুট উঁচু চওড়া করে এ পাথর দিয়ে একটা দেয়াল বানালে সে দেয়াল লম্বা 650 মাইল হবে। বুঝতে পারতেছো কী অবস্থা? লাইনটা মার্ক করে নিয়ে নিও। সবচেয়ে বড় পিরামিডটা বানাতে নাকি 1 লক্ষ লোকের 20 বছর লেগেছিল। কত বছর লেগেছিল? 20 বছর। কতজন লোকের? 1 লক্ষ লোকের। ফারাওরা, সম্রাটরা, প্রাচীনকালে ফারাওদেরকে, প্রাচীনকালে মিশরের রাজাদেরকে কী বলা হতো? ফারাও বলা হতো। বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পরে পচে যায় কিংবা কোনো প্রকার আঘাতে ক্ষত হয় তবে তারা পরলোকে অনন্ত জীবন পাবে না। এটা মিশর ফারাওরা আর কি বিশ্বাস করতো। তাই মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে সেটাকে এমন একটা শক্ত পিরামিডের ভিতরে রাখা হতো যে তার ভিতরে ঢুকে যে কেউ যেন মমিকে ছুঁতে পর্যন্ত না পারে। তারা কি বিশ্বাস করতো? নিদ্রিতের চোখে, মানে রাতের চোখে বা ঘুম পাইছে এরকম চোখে পড়ে আমার চোখে ঠিক তেমনি এসে পড়ল পশ্চিম আকাশ, পশ্চিমের আকাশ এবং থেকে চন্দ্রাস্ত্রে রক্তচ্ছটা। রক্তচ্ছটা মানে কি? রক্তচ্ছটা মানে হলো রক্তের মতো দেখতে আর কি, বা রক্ত থেকে রক্তের মতো লাল রঙ, এটা বোঝানো হয়েছে। আর পূর্ব আকাশ থেকে নব মানে কি? নতুন, অরুণোদয়ের পূর্বাভাস। অরুণোদয় মানে কি? সূর্যের উদয়ের পূর্বাভাস, মানে আগে ভাগে দেখা যাচ্ছে। পূর্বাভাস মানে কি? ভাবি ঘটনার সংকেত। রাস্তা ক্রমেই সরু হয়ে আসছে, রাস্তার দুদিকে দোকানপাট এখনও বন্ধ, দু একটা কফির দোকান খুলে খুলি করছে। রাস্তা ফুটপাতে লোহার চেয়ারের উপর পদ্মাসনে বসে, মানে একদম সেই জমিদারি স্টাইলে বসে, বা পদ্মাসনে বসে দু চারটি সুদানি দারোয়ান তসবি জপছে। তসবি মানে কি? দেখবা আমাদের বাবা মায়েরা কী করে, নামাজ পড়ার পরে তসবি জপে, ওই তসবির কথা বলা হয়েছে। খবরের কাগজগুলো দোকানের সামনে অল্প একটু ভিড়, তরল অন্ধকার সরল আলোর জন্য ক্রমেই জায়গা করে দিচ্ছে। আদো ঘুমে আদো জাগরণে জড়ানো হয়ে সব কিছুই যেন কিছু কিছু দেখা গেল। মানে তখন ভোর হয়ে গেছে তো কবির একটু একটু ঘুম পাচ্ছিল আর কি, অল্প ঘুম পাচ্ছিল, আবার অল্প জেগেও ছিল আর কি। সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল মসজিদের মিনারগুলো, এটা মার্ক করে না। মিনার মানে কি? যে মসজিদের উপরে যে উঁচুগুলো থাকে ওগুলোকে মিনার বলা হয়, দেখবা তোমরা। ঠিক আছে, আচ্ছা, এদের বহু মিনার দাঁড়িয়ে আছে আল্লাহর নামাজের ঘর, মসজিদের ঘর। মসজিদের যে নিপুণ মোলায়েম, মানে অনেক সুন্দর কারুকার্য আছে, সেরকম করবার মতো হাত আজকের দিনে কারো নেই। প্রকৃত গড়া, প্রকৃতির গড়া নীল আর মানুষের গড়া পৃথিবীর পিরামিডের পরে মিশরের মসজিদ ভুবন বিখ্যাত, এটা মার্ক করে নাও। এবং সৌন্দর্য অতুলনীয়, পৃথিবীর বহু সমস্তার শুধু এই মসজিদগুলোকে প্রাণভরে দেখার জন্য 713 নদী পেরিয়ে কায়রোতে আসেন, এটা মার্ক করে নাও। আচ্ছা, এখান থেকে হলে দেখো নিষ্প্রভ, মানে প্রবাহহীন, মানে যেটা চলাচল করে না এরকম, বা দীপ্তিহীন, মানে আলো দেয় না সেটাকে বলে। আবজাব মানে গিজ গিজ বা ঠাসাঠাসি। ভুতুরে মানে হলো রহস্যময়, ভূত প্রেত সম্পর্কিত, জাত বেজাত এটা পড়া লাগবে না। ক্যারাভান, এটা পড়তে হবে। কাফেলা, কাফেলা মানে হলো অনেকগুলো লোক সারি বেঁধে চলা পথিকের দল। সারি বেঁধে চলা কিসের দল? পথিকের দল। প্রতিরমণীয় নিষ্কৃতি মানে নিস্তার, রেহাই বা অব্যাহতি। তারপর হলো কৃতি স্তম্ভ, এটাই পড়ে, এটা মার্ক করে নাও। মহৎ অবদান স্মরণে নির্মিত সৌধ, কীর্তি স্তম্ভ, যেমন আমাদের স্মৃতিসৌধ, শহীদ মিনার, এগুলোকে বোঝানো হয়। তারপর হলো হুড়মুড়, এটা লাগবে না। পূর্বাভাস মানে হলো ভাবি ঘটনার সংকেত বা যা ঘটবে তার সংকেত। তারপর হলো গন্ডা মানে চারটা, তাহলে যদি বলে 1 ঘন্টা মানে কটা, তাহলে কী বলবো? 4টা। চন্দ্রাস্ত মানে চাঁদের অস্ত যাওয়া। তামাম মানে সমস্ত বা পুরু। অরুণোদয় মানে কি? সূর্যের উদয়। ক্যাবারে মানে নাচঘরে, যেখানে নাচানাচি হয়। ফোকটে মানে হলো, বা ফোকটে বলতে পারো ফাঁকটায়, মানে মাঝখান দিয়ে আর কি হঠাৎ করে চলে যাওয়া। মমি, এটা অনেক ইম্পর্টেন্ট, মার্ক করে নিবা। কৃত্রিমভাবে সংরক্ষিত মৃতদেহ, কীভাবে? কৃত্রিমভাবে মানে কি? নিজেদের মতো করে তৈরি করা আর কি, প্রাকৃতিকভাবে না, কৃত্রিমভাবে মৃতদেহ সংরক্ষণ। পাঠের উদ্দেশ্য হলো বাংলাদেশের প্রতিবেশী বা অন্যান্য কোনো দেশের সংস্কৃতি পরিচয় দিতে পারবে। কিসের? আমরা অন্য কোনো দেশ সম্পর্কে জানতে পারলাম, ওইটা সব দেশের সম্পর্কে পরিচয় দিতে পারবো, সেটাই এটা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা, পাঠ পড়েছি আমি, কিন্তু আবার বারবার বলতেছি, প্রতিদিন এর আগের ক্লাসেও বলছি, আজকে বলতেছি যে পাঠ পড়েছি যদি অবশ্যই করে ফেলবা, কারণ ক্যাডেট কলেজে মূলভাব লিখতে বলে যে, বা মনে করো যে এই ছবিটা তোমাকে দিল, এই দেখো এই ছবিটা, এই যে এই ছবিটা দিয়ে তোমাকে বললো যে
এই ছবিতে কি বোঝানো হয়েছে বা এটা তোমার কোন গল্পের এই ছবি সম্পর্কে লেখো, তাহলে কি হলো তুমি এই ছবি সম্পর্কে যদি লিখতে চাও তাহলে হবে কি এটা এই মূল ভাবটা যদি তুমি বা পাঠ করেছি এটা পড়ে ফেলো তাহলে তুমি লিখতে পারবা। এই জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। লেখো এখান থেকে কয়টা লাইন আছে দেখো, একটা লাইন আছে এটা মার্ক করে নিবা, প্রথম প্যারার লাস্ট লাইনটা, রচনাটি সৈয়দ মুস্তফা আলের জলে ডাঙ্গায় গ্রন্থ থেকে সংক্ষিপ্ত ও পরিমার্জন করে সংকলন করা হয়েছে। কি করে জলে ডাঙ্গায় থেকে কি করা হয়েছে, সংক্ষিপ্ত মানে ছোটো করে আর পরিমার্জন মানে একটু কাটছাট করে নেওয়া হয়েছে। কোথা থেকে তাহলে যদি বলে নীলনদা পিরামিডের দেশ গ্রন্থের বা গল্পের উৎস কি, জলে ডাঙ্গায়। আচ্ছা এবার দেখো লেখক পরিচিতি, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্য রচনা ও অন্যান্য গদ্যশৈলীর স্রষ্টা। রম্য মানে কি জানো, হাস্য হাসির বা হাসি তামাশা করার যে যারা রচনা করে বা হাসির গল্প যারা লিখে তাদেরকে রম্য রচনাকার বলা হয়। সৈয়দ মুস্তফা আলী তার জন্ম আসামের করিমগঞ্জে কত সালে, 1904 সালে, কত সালে 1904 সালে। রবীন্দ্রনাথের স্নেহ সান্নিধ্যে মানে কি তার ভালোবাসায় 5 বছর লেখাপড়ার পর তিনি শান্তিনিকেতন থেকে স্নাতক হন। এটা মুখস্থ করে ফেলবা আর করে ফেলবা যে এখানে কোশ্চেন অনেকভাবে আসতে পারে যে সৈয়দ মুস্তফা আলী কার স্নেহ সান্নিধ্যে বড় হন, কার স্নেহ সান্নিধ্যে, রবীন্দ্রনাথের স্নেহ সান্নিধ্যে, কত বছর, 5 বছর, লেখাপড়া করেন কোথায়, শান্তিনিকেতন, এটা মনে রাখবা। তারপরে তিনি আবার আর অনেকগুলো কলেজ থেকে পড়ছে, আলিগড় কলেজ, বার্লিন বিশ্ববিদ্যালয় ও কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে। মূলত রম্য রচয়িতা মানে হাসির যারা মানে হাসির যারা রচনা করে, হাসির কোনো কিছু যারা রচনা করে মানে গ্রন্থ রচনা করে তাদেরকে রম্য রচয়িতা বলা হয়। তার উল্লেখযোগ্য গ্রন্থ হল শবনম দেশে বিদেশে। উল্লেখযোগ্য গ্রন্থ কি, শবনম দেশে বিদেশে, দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, তারপর হইল চাচা কাহিনী, তারপর হলো জলে ডাঙ্গায়, জলে ডাঙ্গায়। আর বলো তো নীলনদা পিরামিডের দেশ আমরা কোথা থেকে পাইছি, জলে ডাঙ্গায় থেকে পাইছি। ঠিক আছে তাহলে আর কত সালে মৃত্যুবরণ করেন, 1974 সালে মৃত্যুবরণ করেন, কত সালে, 1974 সালে মৃত্যুবরণ করেন। তাহলে তোমরা কি করবো পাঠের উদ্দেশ্য পাঠ করেছি আর যতটুকু লেখক আমি করে দিলাম রিডিং, তারপর শব্দ অর্থ এগুলো করে ফেলবা, এগুলো করে নিবা। ঠিক আছে এবার দেখো পরের টপিক ছিল আমাদের বিরাম চিহ্ন। দেখো বিরাম চিহ্নটা আমরা কি করবো, 160 পৃষ্ঠা বের করো সবাই, 160 পৃষ্ঠা বিরাম চিহ্ন, 160 পৃষ্ঠাতে আছে। দেখো বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন অবশ্য তোমাদের মিশুমেটা মনে হয় কিছুটা পড়াই দিচ্ছে তোমাদের, আমি বাকি লোক পড়ার চেষ্টা করতেছি। দেখো 161 নম্বর পৃষ্ঠা বিরাম চিহ্ন হলো খ নম্বর হলো পরস্পর সম্বন্ধযুক্ত, মানে কি একটা শব্দের সাথে যদি আরেকটা শব্দের সম্বন্ধ থাকে এইরকম এক বা একাধিক বিশেষ্য বা বিশেষণ শব্দ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি পদগুলোর পর কমা বসে। ঠিক আছে বসে কি যে একটা শব্দের সাথে আর একটা শব্দ যদি কোনো না কোনো সম্পর্ক থাকে আর সেগুলো যদি কি হয় বিশেষ্য বা বিশেষণ যদি হয় তাহলে কি হবে একটার পর একটা, একটার পর একটা কমা বসতে থাকবে। আচ্ছা শেষ পদটির পর, শেষ পদটি ছাড়া বাকিগুলো মানে আগের লাস্টের পদটা ছাড়া আগেরগুলোতে কমা বসবে, তারপর সম্বোধন পদের পরে কমা বসে। সম্বোধন মানে কি, তুমি কাউকে যে সম্বন্ধ করে ডাকো না যে আঙ্কেল এদিকে আসেন, আঙ্কেল এদিকে আসেন, তাহলে কি এই আঙ্কেলের পরে কমা দিতে হবে। ঠিক আছে মনে করো তুমি কাউকে সম্বোধন করলা, মনে করো লিখলে প্রিয় বাপ, মনে করো লিখলে বাবা তুমি কেমন আছো, মনে করো লিখলে এটা বাবা তুমি কেমন আছো, তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে এইখানে কমা দিতে হবে। তার মানে কি তুমি তাকে সম্বন্ধ করে ডাকলে না, তুমি কি কাউকে যে কাউকে হঠাৎ করে তুই তুকারি করে বা তুমি আজে বাজে ভাবে বলতে পারবে, তাকে তো একটা কোনো কিছু বলে ডাকতে হবে তাই না। এই যে সম্বোধনটা বললাম এইটার পরে কি হবে কমা বলবে। ঠিক আছে তারপরে দেখো উদ্ধরণ চিহ্ন লাগে, উদ্ধরণ মানে কি ইনভার্টেড কমা, ইংলিশে দেখবা বলে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার আগে কি বসে, ইনভার্টেড কমার আগে আগে কমা বসবে, ইনভার্টেড কমার আগে কমা বসে বা উদ্ধরণ চিহ্নের আগে কি বসবে কমা বসে। যেমন রনি বললো কাল স্কুল খোলা থাকবে, রনি বললো কাল স্কুল খোলা থাকবে, খোলা থাকবে। এই যে এই স্পিচটা কে দিছে, রনি দিছে, এটাকে আমাদের কি ইনভার্টেড কমাতে রাখতে হবে না, এই যে ইনভার্টেড কমাটার আগে কি করতে হবে আমাদের
কমা দিতে হবে। তারপরে হলো মাসের তারিখ লিখতে 12 মাসের পর কমা বসে, আমরা যে কোনো মাস লিখি না কেন আমাদের কমা লিখতে হবে। বাড়ি ও রাস্তার নামের নম্বরের পরে কি বসবে? কমা বসবে। সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কমা বসে, মানে একই রকম, যেমন পদ্মা মেঘনা যমুনা এগুলো কি নদী নাম, এগুলো লিখলে আমাদের অবশ্যই কি করতে হবে? কমা দিতে হবে। এই যে পদ্মা লিখলাম, মেঘনা লিখলাম, তারপরে মনে করো বা সাঙ্গু নদী লিখলাম, দেখো এই যে সবগুলো কি নদীর নাম না, এই জন্য আমাদের অবশ্যই এখানে কি করতে হবে? কমা ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপরে বলছেন এক ধরনের পদ জোড়ায় জোড়ায় থাকলে প্রতি জোড়াকে আলাদা করতে কমা বসে। একই ধরনের পদ জোড়ায় জোড়ায় থাকলে, যেমন মা বাবা মা, মামা মামি, চাচা চাচি, এগুলো কি একই জাতি পদ? এই পদগুলোকে কি আলাদা আলাদা করতে গেলে আমাদের কি করতে হবে? কমা ব্যবহার করতে হবে। যেমন দেখো মা বাবা, চাচা চাচি, দেখো এই এদের সাথে কি বাবা মায়ের সাথে সম্পর্কিত আছে, চাচা চাচি সম্পর্কিত আছে, আর এই যে দুইটা পদকে আমরা সমজাতীয় পদকে আলাদা করলাম না, এই জন্য আমরা মাঝখানে কি করবো? কমা ব্যবহার করব। আচ্ছা, তারপর হলো এক ধরনের একাধিক বাক্যাংশকে আলাদা করতে কমা বসে, মানে কি একসাথে তো তুমি দুই তিনটা লাইন লিখতে পারবে না, তাই না? তুমি যদি একসাথে দুইটা লাইন লিখতে চাও তাহলে তোমাকে দুইটা লাইন লিখতে গেলে তোমাকে মাঝখানের প্রথম লাইনের পরে কমা ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার আসো সেমিকোলন। কমার চেয়ে বেশি বিরতি সব প্রয়োজন হলে সেমিকোলন বসবে, এটা তো পারবাই। একটি পূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে গেলে, মানে একটা পুরো লাইন তুমি কমপ্লিট করে ফেলছো, এরপরে যদি আরও একটা লাইন নিয়ে আসতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? কোলন ব্যবহার করতে হবে। কোলন বলতে কি? কোলন বলতে হলো এই যে এইটা চিহ্ন। এবার আসো উদাহরণ বা দৃষ্টান্ত, মানে ইংলিশে কি বলা হয়, এক্সাম্পল। এই এক্সাম্পলগুলো ব্যবহার করতে গেলে আমাদের অবশ্যই কি ব্যবহার করতে হবে? কোলন ড্যাশ। যেমন আমরা দেখি, যেমন যেমন আমাদের কি লিখতে হবে? এইভাবে দিতে হবে, ঠিক আছে? আমরা অনেক সময় কি করি, এই যে শুধুমাত্র কোলন যে যেমন দিকে এইটা দিই, এটা দেওয়া যাবে না, আমাদের কি করতে হবে? এই যে এইভাবে দিতে হবে, ঠিক আছে? এটা ভালোভাবে মনে রাখবা। তারপর ড্যাশ মানে একাধিক অনেকগুলো যৌগিক বা মিশ্র বাক্য থাকে, এই মিশ্র বাক্যগুলোকে সংযোগ স্থাপন করতে গেলে আমাদের ড্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে। কী চিহ্ন ব্যবহার করতে হবে? ড্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন দেখো বইয়ের মধ্যে দিছে, তোমরা দরিদ্রের উপর উপকার করো এতে তোমাদের সম্মান যাবে না। কি করছে? তোমরা দরিদ্রের উপর উপকার করো, তোমরা দরিদ্রের উপকার করো, তোমরা দরিদ্রের উপকার করো, উপকার করো, এই যে এটা পুরো একটা লাইন হয়ে গেছে না, এটা একটা পুরো লাইন, উপকার করো এতে তোমাদের সম্মান বাড়বে, এতে তোমাদের সম্মান বাড়বে, এতে তোমাদের সম্মান বাড়বে, ঠিক আছে? এই যে পুরো একটা লাইন তুমি কমপ্লিট করলা, আবার নতুন আরেকটা লাইন শুরু করতে চাইলা, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, মিশ্র আর জটিল বাক্য। এই আমরা যখন আরও বিস্তারিত করবো, যখন কোচিং খুলবে, যদি আল্লাহ আমাদেরকে সব কিছু ঠিকঠাক করে দেয়, যদি কোচিং খুলে তখন আমরা আরও বিস্তারিত তোমাদের আরও ভালোভাবে পড়াই দিব, এটা সমস্যা নেই। তারপরে দেখো হাইপেন, সমাসবদ্ধ শব্দের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইপেন ব্যবহৃত হয়। এই লাইনটা একটু ভালো করে শুনবা, সমাসবদ্ধ শব্দ কি? দেখো সমাস বলতে কি জিনিস তোমরা রূপতত্ত্বের মধ্যে পড়ে ফেলছো, সমাস দেখো আমরা পড়ছি কি, যে মনে করে লিখলাম সিংহ চিহ্নিত, বা মনে করে লিখলাম মা ও বাবা, লিখলাম কি মা বাবা। দেখো আমরা কি বলি, যে অনেকগুলো শব্দকে যদি আমরা অনেকগুলো দুই বা ততোধিক পদকে যদি আমরা এক পদে পরিণত করি তাহলে সেটাকে কি বলা হয়? সমাস বলা হয়। দেখো এখানে কয়টা পদ আছে? একটা দুইটা তিনটা, এই তিনটে পদকে তাহলে আমরা এই পুরো সিস্টেমটাকে কি বলতে পারি? সমাস বলতে পারি। কি বলতে পারি? সমাস বলতে মনে রাখবা, এই সমাসের মধ্যে এই বড় বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য, আর এই ছোট শব্দটাকে বলা হয় সমাসবদ্ধ শব্দ। আর এইখানে বলছে যে সমাসবদ্ধ শব্দগুলোকে আলাদা আলাদা করে দেখানোর জন্য মাঝখানে হাইপেন ব্যবহার করা হবে। এই যে দেখো দুইটা শব্দ এখানে আছে, এই যে আমরা আলাদা আলাদা করে দেখানোর জন্য কীভাবে করছি? হাইপেন ব্যবহার করছি। আচ্ছা, তারপরে হলো উদ্ধরণ চিহ্ন, বক্তের প্রত্যক্ষ উক্তিকে উদ্ধরণ চিহ্নের অন্তর্ভুক্ত। ওই যে ইনভার্টেড কমা, মাল তুমি মনে করো যে করিম বলছে সে ভালো আছে, কথাটা কি আমি বলছি? বলি নাই,
কে বলছে? করিম বলছে। করিম কি বলছে? সে ভালো আছে। তার মানে কি, এই যে করিম বলছে ভালো আছে, এই কথাটাকে মাঝখানে নিয়ে আসতে গেলে এই কথাটাকে আমরা ইনভার্টেড কমা দিয়ে লিখতে হবে, যে করিম বলছে, করিম বলল সে ভালো আছে। এইটা তো আমি বলি নাই, তাই না? এটা করিম বলছে, এই কথাটাকে ইনভার্টেড কমা দিয়ে আমাদের ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো পরের পৃষ্ঠায় বন্ধনের চিহ্ন। এটা হলো এটা এখানে দেখাই নিবা যে এটা গণিত শাস্ত্রে ব্যবহার হয়, ম্যাথ শাস্ত্র ম্যাথে ব্যবহার হয়, তোমরা যেমন সরল কোর্স ওই ওই সব জায়গায় ব্যবহৃত হয়। তারপর বিন্দু চিহ্ন, মানে অনেকগুলো তুমি ডিগ্রি ডিগ্রির ক্ষেত্রে বা কোনো কিছু অনেক বড় একটা জিনিসকে সংক্ষিপ্ত করার জন্য ছোটো ছোটো মানে মাঝখানে বিন্দু চিহ্ন ব্যবহার করে, যেমন MBBS তুমি এইভাবে MBBS এর অনেক ফুল ফর্ম আছে, অনেক বড় ফর্ম আছে, এটাকে তুমি ছোটো করার জন্য এবার মাঝখানে ফুল স্টপ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আর বাকিগুলো হলো বিবৃতিমূলক বাক্য দুই প্রকার। হ্যাঁ বাক্য মানে ইংলিশে যেটাকে বলা হয় অ্যাফার্মেটিভ, বাংলায় বলা হয় নেগেটিভ। ঠিক আছে, তো যেগুলো হ্যাঁ বাক্য সেগুলোকে হ্যাঁ বলবো, আর যেগুলো অ্যাফার্মেট নেগেটিভ সেগুলো নেগেটিভ। তারপর হলো প্রশ্নবোধক, যেগুলো দিয়ে আমরা বক্তাকে কোনো কিছু জিজ্ঞেস করা হলে সেটাকে বলা হয় প্রশ্নবোধক চিহ্ন। যেমন মনে করো তুমি কেমন আছো, এটাকে বলবো কি আমি যে প্রশ্ন জিজ্ঞেস করতেছি, এটা হলো প্রশ্নবোধক বাক্য। বিষয়বোধক মনে করো হুররে আমরা আজকে ম্যাচ জিতে এসেছি বা আমরা খেলা জিতেছি, এই যে বিষয়ভাবে মানে তুমি আনন্দ উল্লাস করে বলতেছো, এটা হলো বিষয়বোধক বাক্য। আর অনুজ্ঞা মানে হলো কি কালকে আদেশ উপদেশ অনুরোধ, মনে করো আমি তোমাকে বলে এখানে বসো, তাহলে কেউ তোমাকে আদেশ করতেছি, এটাই হলো অনুজ্ঞাবাচক শব্দ। ঠিক আছে, তাহলে তোমাদের মোটামুটি ব্যাকরণের 61 পৃষ্ঠা আর 62 পৃষ্ঠা বিরাম চিহ্নের এটা শেষ হয়ে গেল। ঠিক আছে, এটা তোমরা বাসায় মুখস্থ হয়ে গেলো, মনে রাখবা বিরাম চিহ্ন কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি, এই জন্য তোমরা বারবার করবা, বারবার প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করবা, বারবার করবা, তাহলে দেখবা যে তোমাদের আর প্রবলেমটা হবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে হলো দেখো এরপরে আমাদের পড়া আছে হলো লিঙ্গান্তর। লিঙ্গান্তর তোমরা আর হলো সারমর্ম, সারমর্ম তোমাদের বাসার কাজ, দেখো বাসার কাজ যেটা তোমাদের বাড়ির এই যেটা হলো এই জানলো বাসার কাজ হলো 3 নম্বর বোর্ড বইয়ের 3 নম্বর 3 নম্বরটা 3 নং বোর্ড বই, এটা হলো এটা পৃষ্ঠা নাম্বার হলো 73 পৃষ্ঠা 73 পৃষ্ঠা, আর 4 নম্বর বোর্ড বই থেকে পড়বা কিন্তু অবশ্যই, এটা হলো পৃষ্ঠা 74। ঠিক আছে, তাহলে মোটামুটি তোমরা এগুলো পড়ে ফেলবা, নিম্নাদ পিরামিডের বিরাম ছিল লিঙ্গান্তর বাকি অংশ আর হলো সারমর্মটা পড়ে ফেলবা, এগুলো হলো তোমাদের বাসার কাজ। ঠিক আছে, আর সবাই ভালো থেকো, আলহামদুলিল্লাহ দোয়া করে আমার জন্য সবাই ভালো থাকো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।